আঁকি দেবী কি করব, কিছুতেই ভুলতে পারছি না। আর মনে পড়লে কিছুতেই সহ্য করতে পারি না, প্রতিটা মুহূর্তে চোখের সামনে চলে আসে। সবসময় মনে হয় ও আমার পাশে পাশে আছে, তাহলে কেন আমাকে ছেড়ে চলে গেল বলুন তো? কেন আমাকে ছেড়ে চলে গেল? সত্যি যদি আমি সেই মুহূর্তগুলো আপনার জীবনে ফিরিয়ে আনতে পারতাম। সত্যি বলছি আঁকি দেবী, আমি তাহলে আপনার নাচ দেখতে যেতাম না। আর আমি না গেলে অনির্বাণের অ্যাক্সিডেন্টটা হতো না। হ্যাঁ আঁকি দেবী, হ্যাঁ, আমার হাতেই অনির্বাণের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমি সেই পাপের জন্য, বিশ্বাস করুন, আমি জানতেও পারিনি যে আমার হাতে একজনের মৃত্যু হয়েছে। আর যেদিন থেকে জানতে পেরেছি নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। এটা আমাকে দিয়ে দিন আঁকি দেবী, আমি অপরাধী, এ কথা তো আমি অস্বীকার করছি না। প্লিজ আঁকি দেবী, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন। এখন আমি বুঝতে পারছি কেন আপনি এত বোঝা নিতে চাইছিলেন, কেন আপনি বইটা ছাপাতে চাইছিলেন। না মিস্টার ইন্দ্রশীল, দয়া আপনাকে, আমাকে দয়া দেখাবেন না। আঁকি দেবী, প্লিজ আঁকি দেবী, আমার কথাটা একটু শুনুন, প্লিজ আমাকে ছেড়ে দিন। আঁকি দেবী শুনুন, আঁকি দেবী প্লিজ, প্লিজ একটু শুনুন আঁকি দেবী, আঁকি দেবী। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ কি আঁকি, আঁকি মা, কি করে হলো? এ আমি চাইনি মামা, এ আমি চাইনি। তারপর সব হাসপাতাল, নার্সিংহোম খুঁজে দেখেছি, কোথাও ওদের খবর পেলাম না। আচ্ছা একটা কথা বলতো, তুই কি মেয়েটার প্রেমে পড়েছিস? কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি আঁকি সান্যালকে ভালোবাসিস? না। দেখ দেখ ইন্দ্র, সত্যি যদি তুই আঁকিকে ভালোবেসে থাকিস তাহলে ওকে আমি পাতাল থেকে খুঁজে বার করে আনবো। কিন্তু যদি সহানুভূতি দেখাস তাহলে বলবো সরে আয়। একবার যা ভুল করেছিস করেছিস, আর করিস না, বিপদে পড়বি। কিন্তু কাকা, আমি কি দোষ করিনি? ওর জীবনটা আমি শেষ করে দিলাম। আমি মানছি আমি যা করেছি অজান্তে করেছি, কিন্তু কিন্তু দোষটা তো আমার। আবার সেই এক কথা, an accident is an accident. যে অ্যাক্সিডেন্টে অনির্বাণ মারা গেছে সে অ্যাক্সিডেন্টে তুইও মারা যেতে পারছিস। যদি ব্যাপারটাই এত সহজ হতো তাহলে সেদিন আমার কাছে আড়াল করেছিলে কেন? তোমার এই শিশু সুলভ মানসিকতা এবং পুর ইমোশনের হাত থেকে বাঁচানোর জন্য। না কাকা না, তুমি শেষ পর্যন্ত আমাকে বাঁচাতে পারোনি। যদি সেদিন তুমি সব কথা খুলে বলতে তাহলে আজ আমাকে এই মানসিক যন্ত্রণায় ভুগতে হতো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।